এই পর্যন্ত আমরা তিনটি চারটি মুভি করেছি। গলুই কয়েকদিন আগে রিলিজ পেয়েছে, গলুই, সেখানে আমি ছোট সাকিব। আমি শেখ তাহিদ হাসান তাজিম, সবাই আমাকে তাজিম নামেই চেনে। আমি শেখ তাহিদ হাসান তাসিন, সবাই আমাকে তাসিন নামে ডাকে। আসলে আমরা ভাবিনি যে সুন্দরবনে যাওয়া হবে, কারণ আসলে এটা আমাদের জন্য অনেক বড় এক্সপেকটেশন। কীরকম জানো যে আমার আম্মু কোনোদিন যায়নি, অথচ আমাদের হোম টাউন খুলনাতে। তো যখন যাই, যাওয়ার পর জোয়েল আঙ্কেল থেকে শুরু করে পাবিল আঙ্কেল, সাচ্চু আঙ্কেল, কোচি আঙ্কেল, শ্যাম ভাইয়া, অফকোর্স পুরি আপু, অন্যান্য বাচ্চারা, তাদের পেরেন্টস এবং লঞ্চের সবাই আমাদেরকে এত ভালোবেসেছিল যে আমরা বুঝতে পারিনি এটা এ ধরনের যে শ্যুটিংয়ের জন্য গিয়েছিলাম। এই আমরা অ্যাডভেঞ্চার করেছি, মজা করেছি, তার মাঝেই একটু শ্যুট করে নিয়েছে। আমাদের তো এমনি ওই টাইমে এই তিলটা ছিল না যেটা দিয়ে আমাদেরকে চিনতে পারে, কিন্তু যাওয়ার পর আঙ্কেল ওটা কী করেছে, এটা হাইড করে দিয়েছে, একটু দেখে যেত। পরে আঙ্কেল যখন দূরের থেকে ডিরেকশন দিত, সে নিজেই বুঝতে পারতো না যে কাকে কী বলছে। বলতো তাসিনকে জায়গায় তাজিমকে বলতো কি আপনি এখানে এসে দাঁড়ান। এই পর্যন্ত আমরা তিনটি চারটি মুভি করেছি। গলুই কয়েকদিন আগে রিলিজ পেয়েছে, গলুই, সেখানে আমি ছোট সাকিব। তার শেষোত্তর, যেখানে ও হচ্ছে শেখ রাসেল হিসেবে অভিনয় করছে আর আমি হচ্ছে বাপ্পিয়া চৌধুরী আঙ্কেলের ছেলে। বেছে বেছে কাজ করি, যখন আমরা একটু ফ্রি থাকি, ভালো লাগে, আমরা ভালো ভালো কাজ করি। আসলে কাজটা করি কারণ আমার এখানে নতুন নতুন জায়গায় যেতে পারি, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, এটা এক টাইপের অ্যাডভেঞ্চার। খুবই মজার এখানে যখন মানে ডান্সটা একদম বাচ্চা সুলভ, তখন মনে হচ্ছে এত ছোট ছিলাম আমি, তারপর খালি গায়ে আমার যে এত চিকুন, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি নাকি অন্য কেউ, তো ছোট মানে বোঝানো যায় না, আমাকে দেখে মনে হচ্ছে আমি, এটা তুই নাকি আমি, এভাবে কনফিউশন হয়ে যেত আমাদের মাঝখানে। আমরা একা একা কোনোদিন, আমরা যদি একা থাকি তখন বোঝাই যায় না যে বাসায় একজন আছে, খুবই শান্ত। যখন দুজন থাকে তখন মনে হয় কি বাসায় ক্যাচ 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 সারাটা দিনই, আর ঝগড়া থাকে, হ্যাঁ তুই আমার টি শার্ট পরলি কেন, ওটা পরলি কেন, ওটাই দাগাইলি কেন। তারপর দুইজনের টি শার্টের পিছনে মার্ক করে রাখা লাগে যে এই, নয়তো ধরেন একটাই দাগ লাগলো তো ও বলবে কি না এটা তোর, না এটা আমার, না এটা তোর। এবার করোনায় দেখলেন তো যে লকডাউনের কারণে মানুষেরা বাইরে যেতে পারছিল না, তো আমি এই টাইমে চেয়েছিলাম আমি যদি সায়েন্টিস্ট হতাম তাহলে একটা রোবট বানিয়ে ছেড়ে দিতাম, যেটা সবার বাজার করে দিত, যা লাগবে সেটা এনে দিত। এই জন্য যখন সুন্দর সুন্দর জায়গায় যাই তখন মনে হয় কি এটা একে আমি নিচে রেখে লিখে দিব যে আমি এখানে গিয়েছিলাম এত সালে তত সালে, তখন এটা আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে। আমার কাছে একটা ফাইল আছে যেখানে আমি অনেকগুলো ড্রয়িংস করেছি। আমাদের জন্য আলাদা সিট থাকে যে হ্যাঁ আমার পাশে বসা, আজকে আমার পাশে বসতেই হবে, তারপর মানে আমাদেরকে সম্পূর্ণ আলাদা ট্রিট করে। আমি স্কুলে বা কোথাও থেকে যদি বাসা থেকে নিচে নামি, আমার পাশে আর না হলেও 5-6 জন আসবেই যে একটা ছবি তুলি, আপনার ফেসবুক আইডিটা দেন। আমি আমি আম্মু বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যাব, কিন্তু ওকে নিব না ঘুরতে, যে আমি দেখব আমার যা পছন্দ আমি সেটা কিনবো, আমার আম্মু বাবার যা পছন্দ সেটা আমি নিব, এরকম। আসলে তারা অ্যাডটা এগুলো দেখেছে, গানটা এটা প্রথমই, তো গানটা দেখে সবাই অনেক মজা পেয়েছে, হ্যাঁ এই বাচ্চাদের গান প্রথম, একটা বাচ্চাদের গান পেলাম এবং লাইনগুলো অনেক মজার, হ্যাঁ অনেক আদর করে। আমরা যে রুম ঠিক তার পাশের রুমেই থাকতো শ্যাম ভাইয়া, তো আমরা যদি এই রুমে দুষ্টুমি করতাম সে নিজের রুম থেকে আমাদের রুমে ঢুকে বলতো কি যে আমাদের মাঝখানে যে পার্টিশনটা ওটা তো ভেঙেই ফেলবি। মাঝে মাঝে এমন হইতে গিয়েছিল যে দরজাটা মাঝখানের এটা ভেঙেই যেত। আর পরি আপু তো খুবই ভালোবাসে, আমরা আমাদেরকে খুবই ভালোবাসে, আমাদের সাথে কথাও হয়, মজাই লাগে।